আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হইলাম। আমি মোহাম্মদ সালম রানা, আপনাদের আসছি নতুন অটোমেটিক গাড়ির যে লক হয়ে যায়, অটো লক, কেউ দাবি ভুলে না গাড়ির ভিতরে রেখে দেয়, সেই লক করার বিষয়ে ভিডিও নিয়ে আসছি। তার জন্য কি কি প্রয়োজন সেগুলো জিনিস নিয়ে আমি আপনাদেরকে দেখাই দেবো। এই লক খোলার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ধরতে গেলে, একটা পিতলের রড, চিকন রড, এটা ঝালাইয়ের কাজে, ওয়েল্ডিং গ্যাস ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। গ্যাসে যারা ঝালাই করে তাদের ওখানে পেয়ে যাবেন। আর দুইটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এবং সুতি ল্যাকড়া, যেহেতু কাপড়ের টুকরা হলে আরো সুন্দর হয়। এখন আমরা দেখাইব কিভাবে লক খুলবে। আমার গাড়ি যেহেতু লক, অটো লক সমস্যা হবে না, যেহেতু আমার এখানে করে না, স্ক্র্যাচ করবে সেখানে আমি করবো না। এখানে একটা স্ক্রু ড্রাইভার, এই যে এখানে লক আছে, সবাই দেখাইতেছে দরজা, এই জায়গায় দেখেন এখানে আমার কি আছে, দুইটা এখানে লক আনলক, ঠিক আছে। মানে এই দিক দিয়ে এই গেলে আছে, এই বরাবর আমি এখানে একটু গ্যাপ করে নেবো। দেখেন স্ক্রুড্রাইভার আমি এখানে ঢুকাইবো, এখানে এই বরাবর ঢুকাইবেন, এইভাবে চারা দেবেন, এখানে ইয়ে রাখা, দেখেন একটু ফাঁকা হয়ে যাবে, তখন শিখ এই বরাবর এইভাবে এইভাবে ঢুকাই দেবে, ঠিক আছে। এই বরাবর যদি এখানে দেখেন, এই বরাবর শিখ ঢুকে লক বরাবর টাচ করলে আনলক হয়ে যাবে, ঠিক আছে। দেখেন একটা সাউন্ড পাবেন আপনারা, দেখেন আবার আনলক হবে, ঠিক আছে। আপনারা বুঝতে পারতেছেন, আবার ধারে এই বরাবর একটা স্ক্রু ড্রাইভার ঢুকাইবেন, ঢুকায় এভাবে চাপ দিলে এটা ফাঁক হয়ে যাবে, তখন এই শিখটা এই বরাবর ঢুকাই দেবেন এবং গ্লাসে দেখা যাবে এখানে লকের কি অবস্থা। এই বরাবর শিখটা ঢুকায়ে আপনার সুবিধা অনুযায়ী আনলক করে নিতে পারবেন। বিশেষ করে এখনকার যুগে সব অটোমেটিক গাড়ি, বিশেষ করে যারা প্রবাসে ড্রাইভিং করেন তাদের গাড়ির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ। কারণ আপনার গাড়িতে হোক, বাসায় হোক, ঠিক আছে, এরকম একটা রড সংগ্রহ করে রাখবেন এবং ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার হলে ভালো হয়, এটা আপনার গাড়ির ক্ষতি কম হবে। যেহেতু গাড়ির চাবি বেশিরভাগই গাড়ির সবাই কিস্তিতে ইউজ করে, সেই জন্য গাড়িতে একটা চাবি থাকে, ঠিক আছে। সবার সঙ্গে গাড়ির তিনটে চাবি থাকে, কিন্তু একটা চাবি কোম্পানি দিয়ে দেয়, কিস্তি শোধ হওয়ার পরে তিনটে চাবি দিয়ে দেয়। এই জন্য আপনার এমার্জেন্সি প্রয়োজন, বিপদ বলে আসে না, কয়ে আসে না। এখন সব জায়গাটা অটোমেটিক সিস্টেম লক করা আছে, কারণ আপনি গাড়ির ভিতরে না থাকলে কিংবা চাবি রাখলে বের হয়ে গেলে দরজা বন্ধ করে দিলে গাড়ি অটো লক হয়ে যায়। এই জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ, বেশ জরুরি। আগের যুগে ছিল আজি লক, যে এখানে এই এই প্লাস্টিকটা উঠায়, রাবারটা উঠায়, এখানে এখানে আপনার একটা স্কেল দিয়ে চাপ দিলে ওটা লক খুলে যেত, এখানে ডোর খুলে যেত। কিন্তু এখনকার যুগে সব অটোমেটিক, এজন্য এটা খোলার কোনো অপশন নাই, যা করতে হবে এখানে। এটা হলো একদম সহজ বুদ্ধি, যাকে বলে সোজা, এর মতো সোজা বুদ্ধি আর নেই। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। এবং আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হলে নতুন একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। নিজে দেখবেন এবং অন্য